কলেজ অফ ইঞ্জিনিয়ার্স এ সবাইকে স্বাগত। আজকে স্টিরাপের এস্টিমেটিং এন্ড কস্টিং কিভাবে সহজভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আশা করছি সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। সুপ্রিয় বন্ধুরা, আমি যে ফিগারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বিমের লং সেকশন, আর তার মধ্যে রডের লম্বালম্বি এবং যে স্টিরাপগুলো দেখানো আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টিরাপের চিত্র। আর নিচে একটা বিমকে আমরা তিনটি জোনে ভাগ করব। সেই ভাগ করা অংশের একটা অংশ থাকবে নেগেটিভ জোন, আর একটা মিডল জোন, আর আরেক পাশে থাকবে নেগেটিভ জোন। সাপোর্টের দিকে দুটো নেগেটিভ জোন, মাঝখানে পজিটিভ জোন। তো এই তিনটি জোনে আমরা স্টিরাপগুলো ডিস্ট্রিবিউশন করে দেব। তো স্টিরাপের সাপোর্টের অংশ যেটা, এই সাপোর্টের অংশের মধ্যে স্পেসিংটা থাকবে সাধারণত একটু ঘন করে দেয়া হয়। তো আমরা এখানে এই স্পেসিংটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ধরছি, আর মিডল জোনে এখানে স্পেসিংটা একটু বড় করে ধরবো, 6 ইঞ্চি করে সেন্টার টু সেন্টার। একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের যে দূরত্ব এটাকে বলছি স্পেসিং, এখানে 6 ইঞ্চি আর এই পাশে 5 ইঞ্চি করে। এটা নেগেটিভ জোন এবং এই পাশে নেগেটিভ জোন, এটাও 5 ইঞ্চি করে সেন্টার টু সেন্টার। তাহলে এবার আমরা দেখব বিমের যে জোনটাকে আমরা ভাগ করলাম এর একটা ভাগে কত করে পড়ছে। এটা যদি 15 ফিটের একটা বা 20 ফিটের একটা স্পেন হয়, তা আমি 15 ফিট হিসেবে হিসাব করছি। L/3 মানে হচ্ছে 5 ফিট। তো এখান থেকে L/5 মানে 5 ফিট আমরা পাচ্ছি, L/3। ঠিক একইভাবে এখানে আমরা L/3 যদি এটাকে ভাগ করি তাহলে পাবো এখানে 5 ফিট, আর মাঝখানে L/3 মানে হচ্ছে এখানেও 5 ফিটের একটা স্পেন পাচ্ছি। আমরা নেগেটিভ জোন দুপাশে এবং মাঝখানে পজিটিভ জোন পেয়ে গেলাম। এখন L/3 না হয়ে যদি L/4 হয়, ঠিক একই রকম এই পাশে L/4 হবে, আর টোটালটা থেকে দুপাশেটা এখান থেকে বাদ দেওয়ার পর মাঝখানটা পাবো। এটা সাধারণত সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে দেখানো হচ্ছে। যদি এটার এক পাশ কন্টিনিউয়াস হয়, আরেক পাশ যদি ফিক্সড হয়, বা এখানে যদি কাটা অংশ থাকে আর এই পাশটা যদি কন্টিনিউয়াসভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে L/3, L/4, L/5 এই সমস্ত মানগুলো চেঞ্জ হবে। তো আমি দেখাচ্ছি একটি সাধারণভাবে বিমের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এটাকে কীভাবে ড্রয়িং থেকে দেখে দেখে এস্টিমেট করা যায়। প্রথমে স্টিরাপের আমরা নাম্বার বের করব। স্টিরাপের নাম্বারটা বের করার জন্য আমরা ড্রয়িংয়ের সহায়তা নেব। তো নেগেটিভ জোনের কয়টি স্টিরাপ আমরা দিতে পারবো প্রথমে সেই হিসাবটা দেখি। নেগেটিভ জোন এটা লিখলাম এবং এটার স্পেসিংটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে স্টিরাপের নাম্বার হবে, আমরা যেহেতু দৈর্ঘ্যটা পেয়েছিলাম এখানে 5 ফিটের, এই 5 ফিটটা আমরা এখানে লিখব যে 5 ফিটের যে মানটা, আর স্পেসিং দিয়ে এটাকে ভাগ করব, ভাগ হচ্ছে 5 ইঞ্চি। তাহলে এইটা যদি আমরা 12 দিয়ে গুণ করি, উপরেটা আমরা ইঞ্চিতে কনভার্ট করলে 60 ইঞ্চি, আর নিচে 5 ইঞ্চি, ভাগ করার পরে যে মানটা থাকবে মানে 5 12 60, এর সাথে আমরা এক যোগ করব। যেহেতু আমরা শুরুতে একটা স্টিরাপ দিয়েই শুরু করতে হবে, এজন্য এক যোগ করে এই ফর্মুলার সাথে কমপ্লিট করতে হবে। এখানে আমরা পেলাম 13 পিস। তো নেগেটিভ জোনে এই পাশে যদি 13 পিস হয়, সেম এখানেও 13 পিস থাকবে। তাহলে দুটো নেগেটিভ জোনের টোটাল নাম্বার হবে 13 × 2 = 26। এই হচ্ছে নেগেটিভ জোনের স্টিরাপের সংখ্যা। এইবার যদি পজিটিভ জোনের ক্ষেত্রে চিন্তা করি, পজিটিভ জোনের ক্ষেত্রে আমরা বললাম স্পেসিংটা হচ্ছে 6 ইঞ্চি করে, এই যে 6 ইঞ্চি এই মাঝখানের পজিটিভ জোন, এটার জন্য 6 ইঞ্চি করে সেন্টার টু সেন্টার। নাম্বার বের করার জন্য আমরা আগের মতো 5 ফিট/5 ইঞ্চ, এইটাকে যদি আমরা হিসাব করি আসবে 10 পিস, 6 করে আমরা ভাগ দিচ্ছি, তাহলে 6 × 10 = 60।
এখন এখানে আমরা এক যোগ দেব না, যেহেতু আমরা এই পাশের সর্বশেষটা থেকে আবার শুরু হচ্ছে, তাই এখানে এক পিস আগেই ছিল, এই জন্য আমরা এখানে এক যোগ করছি না, এটা যা আছে তাই। মিডলের অংশে 10 পিস পেলাম আর দুপাশে 26, এ হলো একটা মান। এবার আমাদের বের করতে হবে স্টিরাপের চতুর্মুখী যে মানটা আছে এই মানটাকে আমরা দৈর্ঘ্য আকারে বের করব, টোটাল চতুর্দিক থেকে যোগ করে এটার যে পরিধি আছে এই পরিধিটা বের করব। এজন্য পুরো বিমের চতুর্দিক থেকে আমরা যে গ্রস যে মানগুলো আছে, গ্রস এরিয়া বা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে ক্লিয়ার কভারটা বাদ দেব। তো বাদ দিলে আমরা কিভাবে দেব সেটাই বলি। এই পাশে যদি 1.5 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার থাকে, সেম এখানেও যদি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে, উপরেও যদি থাকে এবং নিচেও যদি ক্লিয়ার কভার থাকে, এই মানগুলোকে আমরা আগে সিলেক্ট করব, যে আমরা জানবো যে কয় ইঞ্চি করে এখানে ক্লিয়ার কভার দেয়া আছে। তারপর ক্লিয়ার কভারের থেকে আমরা এটা দৈর্ঘ্য বের করব, এল মাইনাস ক্লিয়ার কভার মাইনাস আমরা এই রডের অর্ধেক পর্যন্ত এই হিসাবটা কাউন্ট করব। কেন কাউন্ট করব সেই বিষয়টা আমরা পরে আলোচনা করছি। রডের অর্ধেক মানে হচ্ছে রডের ডায়ার অর্ধেক। তো আমরা যে রডটা ইউজ করছি সেটা হচ্ছে 10 মিলির রড, এটার অর্ধেক হলে 5 মিলির। তো 5 মিলির হিসাবটা নিচ্ছি এবং তাকে আমরা ইঞ্চি করার জন্য 25 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের ইঞ্চি হয়ে যাবে। তাহলে এলটা আমরা জানতে হবে, এল হচ্ছে মূলত বিমের এই যে ডেপথ অংশটা, এটাকে আমরা ডিও বলতে পারি, ডি বলতে পারি। এই ডেপথ হচ্ছে আমরা এখানে 20 ইঞ্চির একটা বিম চিন্তা করছি। তো 20 ইঞ্চি মাইনাস ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি মাইনাস এখানে যেহেতু দুই পাশ থেকে রডের ডায়ার অর্ধেক যাবে, এই পাশ থেকে এসে রডের ডায়ার অর্ধেক, এবং ক্লিয়ার কভারটাও আমাদের দুপাশে আছে, এ পাশেও ক্লিয়ার কভার এ পাশেও আছে। তাহলে এইটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে যে 5/25 × 2 দিতে পারি। তাহলে টোটাল যে 20 ইঞ্চি আছে, এইভাবে যে 20 ইঞ্চি টোটাল আছে, সেখান থেকে আমরা নিচের থেকে 1.5 ইঞ্চি, উপর থেকে 1.5 ইঞ্চি, এবং এখানকার যে রডের অর্ধেক, নিচ থেকে যে রডের অর্ধেক, এখান থেকে নিচ থেকে যে রডের অর্ধেক, এই অর্ধেকটাও নিলাম। এখন হিসাব করার পরে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের এই অংশের স্টিরাপের যে ভার্টিক্যাল যে অংশটা, এই মানটা। তো আমরা এখানে হিসাব করে নিই, 16.6 ইঞ্চি, এটা হচ্ছে ডেপথের দিক থেকে। এবার যদি প্রস্থের দিক থেকে চিন্তা করি, এই মানটা যদি 10 ইঞ্চি হয়, উপরের 10 ইঞ্চির এই যে ক্লিয়ার কভার বাদ দেব, ঠিক একই রকম রডের ডায়ার অর্ধেক, এখানে মানটা আসলো 10 ইঞ্চির মাইনাস ক্লিয়ার কভার উভয় দিক থেকে আর রডের উভয় দিক থেকে অর্ধেক নিব × 2, 2 মানে হচ্ছে ক্লিয়ার কভার দুপাশে এবং রডের অর্ধেক দুপাশে। এখানে মানটা আসছে 6.6 ইঞ্চি। তো সচরাচর অনেকেই রডের অর্ধেকটা বাদ দেয় না, যে কারণে সাধারণত রডে যখন মিস্ত্রিরা এটাকে রিং বা স্টিরাপটা তৈরি করতে যায়, তখন যে হিসাব করা হয় সেই হিসাব থেকে রডের মানগুলো সাধারণত বাড়তি চলে আসে, তো এই ক্ষেত্রে রডের অপচয় হয়। তো আমরা সেই হিসাবটা একটু অ্যাকুরেট করার জন্যই এই রডের ডায়ার অর্ধেক নিচ্ছি। তো ফাইনালি আমরা ডেপথের অংশ এবং প্রস্থের অংশটা পেয়ে গেলাম। এখন আমরা টোটাল লেন্থ বের করব, একটার জন্য টোটাল লেন্থ 16.6 + 6.6 তাহলে এইটা যেরকম এই পাশে আছে একই রকম এই পাশে, ঠিক এটা যেরকম এখানে বিপরীত আছে। তো আমরা এটাকে × 2 দিয়ে চতুর্দিকে করে নিলাম। এরপরে এখানে দুটো আছে, এটা স্টিরাপের যে ল্যাগ বলি, এইখানে 2 ল্যাগের অংশটাও যোগ করতে হবে। এইটা হবে আমরা এখানে ধরলাম 3 ইঞ্চি করে দুই পাশে। তো এই যে এই হুকের অংশের মানটা অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা টোটালটা কি হিসেব করে দেখছি, টোটাল আমাদের কয় ইঞ্চি পাওয়া যায়। আমাদের হিসাবে আসছে 52.4 ইঞ্চি, এই হচ্ছে মূল হিসাব। তো আমরা এটাকে এভাবেও নিতে পারি, রাউন্ড ফিগারও নিতে পারি, 52-53 নিতে পারি, 53 ইঞ্চিও নিতে পারি, অথবা আমরা এটাকে 52.5 ইঞ্চি করেও নিতে পারি। রাউন্ড ফিগার করলেই ভালো, 53 করে নিলে এটা সেফ জোনে থাকলো আর কি। এখন একটা হিসাবের জন্য আসছে আমাদের
তেপ্পান্ন ইঞ্চি করে আমরা একটার জন্য বের করলাম। তো টোটাল যে সংখ্যাটা বের হয়েছে, যে নেগেটিভ জুন আর পজিটিভ জুন মিলে টোটাল নাম্বার হচ্ছে 26 এবং 10, 36টা। 36টার জন্য তাহলে যে দৈর্ঘ্যটা আসবে সে দৈর্ঘ্যের মানটা কত আসবে? লেন্থ আসবে, নাম্বার হচ্ছে 36টা আর একটার জন্য 53 ইঞ্চি। 36টা 53 ইঞ্চি, 1908 ইঞ্চি। এখন এইটাকে যদি 12 দিয়ে ভাগ করি আমাদের এটা ফিটে চলে আসবে 159 ফিট। এটা হচ্ছে সর্বমোট যে 36টা রিং ইউজ করা হবে তার দৈর্ঘ্য। এখন এই 159-এর জন্য আমাদের আসলে যে ওজনটা 159 ফিটের জন্য সে ওজনটা কত আসবে সেটা আমরা বের করছি। ডায়া স্কোয়ার কেজি পার ফিটে বের করব, সেজন্য আমরা এটা 532 দিয়ে, আর আমাদের টোটাল ফিট আসছে 159 ফিট। এইটা এটা ফিটে কাটা গেল, আর যা থাকলো এই হিসাবটা আমরা যেহেতু 10 মিলির হিসাব করব, তাই ডায়া হবে 10 স্কোয়ার 532, 159। আমাদের আসছে 29.88 কেজি। তো এইটা আমরা 30 কেজি হিসেবেও ধরে নিতে পারি। তো 30 কেজি শুধুমাত্র আমাদের এইখানকার যে বিমটা ছিল এই বিমের মধ্যেই আমাদের 159 ফিট লম্বা আমাদের রড লাগবে। তো বাজারে তো 159 ফিট রড পাওয়া যায় না, সাধারণত 159কে আমরা যদি হিসেব করে নিই যে 12 মিটারের একটা রড, 12 মিটার মানে হচ্ছে 12 × 3.28, 39.36। তাহলে 39.36 দিয়ে যদি এটাকে ভাগ করি সংখ্যা আসবে 159 ভাগ এটা 4.039। চারটা রড সম্পূর্ণ, চারটা রডকে ইউজ করতে হবে, সেই সাথে 0.039। তো 0.039 পিস বলতে এখানে এটাকে আবার খুচরা একটা কাট পিস লাগবে। মূলত চারটা রডকে আমাদের ইউজ করতে হবে টোটালি। এ হচ্ছে আমাদের স্টিরাপের সংখ্যা, দৈর্ঘ্য এবং ওজন বের করার যে পদ্ধতি শর্টকাটে সেটা দেখাইলাম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর দেখতে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।